9 আগস্ট নকশালপন্থী ছাত্র সংগঠন আইসার প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে 10ম সর্বভারতীয় সম্মেলনের ডাক দিয়েছে নকশালপন্থী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। 9 আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত চলবে এই সম্মেলন। কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে সমাবেশের ডাক দেয় আইসা। আগামী 11ই আগস্ট পর্যন্ত চলবে সর্বভারতীয় 10ম সম্মেলন। বুধবার সম্মেলনের প্রথম দিন। সম্মেলন শুরুর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আইসার রাজ্য সভাপতি নীলাশিস বসু। জাতীয় শিক্ষানীতি নিয়ে মোদি সরকারকে নিশানা করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, মোদি সরকারের ফ্যাসিবাদী ও বুলডোজার রাজ্যের বিরুদ্ধে ছাত্র যুবদের একাত্ম হয়ে কাজ করতে হবে। প্রথমত আজকে 9ই আগস্ট থেকে 11ই আগস্ট পশ্চিমবঙ্গে এই কলকাতার বুকেই আমাদের আইসার 10ম সর্বভারতীয় সম্মেলন হবে। গোটা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এখানে সামিল হয়েছেন। আজকে 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের শুরুর দিন এবং আইসার প্রতিষ্ঠা দিবস। তো আমরা আমাদের জাতীয় সম্মেলনের প্রকাশ্য অধিবেশন হিসেবে এই সমাবেশ করছি, যেখানে নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করা, স্বচ্ছ সমস্ত সরকারি পদে স্বচ্ছ নিয়োগের দাবি এবং মোদি সরকারের বুলডোজার রাজ, ফ্যাসিবাদী রাজ, সেই রাজের বিরুদ্ধে ছাত্র যুবদের এক আত্মঘোষণা, তার জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আইসার 10ম সম্মেলনে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য থেকে এসে হাজির সংগঠনের কর্মীরা। সম্মেলনে উপস্থিত আছেন সুতপা দে, সন্দীপ সৌরভ, অভিজিৎ মজুমদার, নীলাশিস বসু এবং অন্যান্যরা। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।